জাভা এফএক্সে লিস্ট ভিউ কীভাবে ইউজ করতে হয় সেটা আজকে আমরা দেখব। আমরা এখান থেকে নতুন একটা ফাইল, নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, জাভা এফএক্স ML অ্যাপ্লিকেশন। আমরা আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি লিস্ট ভিউ। আচ্ছা, তারপর আমরা বরাবরের মতো আমাদের এই প্রজেক্টে যে এফএক্স এম এল ডকুমেন্ট রয়েছে সেটা আমরা ওপেন করব, অ্যান্ড এটা সিন বিল্ডারের মাধ্যমে ওপেন হবে। তারপর আমরা এখান থেকে আগে থেকে ওরা যে বাটন আর যে লেভেলগুলো দিয়ে দিছিল সেগুলো ডিলিট করে দিব। সেই সাথে আমরা আমাদের প্রোগ্রাম থেকে এফএক্সএমএল ডকুমেন্ট কন্ট্রোলার থেকে ওরা এখানে আগে থেকে যে জিনিসগুলো দিয়ে দিছিল সেগুলো আমরা ডিলিট করে নিব। এখানে শুধুমাত্র ইনিশিয়ালাইজ মেথডটা থাকবে। আচ্ছা, এখন আমরা আবার আমাদের এফএক্সএমএল ডকুমেন্টে চলে যাই। আমরা এই অ্যাঙ্কর প্যানটাকে একটু বড় করে নিই আমাদের কাজের সুবিধার্থে। তারপর এখানে আমি একটা লিস্ট ভিউ নিয়ে আসবো। এখানে লাইব্রেরিতে লিস্ট ভিউ লিখে সার্চ দিলে এই যে এখানে লিস্ট ভিউ নামের যে কম্পোনেন্টটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, তারপর আমরা এই লিস্ট ভিউয়ের একটা আইডি দিব। এখানে ক্লিক করা অবস্থায়, মানে সিলেক্টেড থাকা অবস্থায় কোড সেকশনে গিয়ে এখানে আমরা আইডির নাম দিচ্ছি লিস্ট ভিউ, ছোট হাতের এল, লিস্ট ভিউ। আচ্ছা, তো আমরা চাচ্ছি কি যে এই লিস্ট ভিউয়ের মধ্যে লিস্ট আকারে কিছু জিনিস আসবে। যেমন আপনারা এই নেট বিনস, সরি, এই সিন বিল্ডার সফটওয়্যারটার বাম পাশে লক্ষ্য করলে দেখবেন এইখানে কিছু জিনিস, এই কম্পোনেন্টগুলো লিস্ট আকারে রয়েছে, একটা নিচে একটা, একটা নিচে একটা। সো এইভাবে লিস্ট আকারে এখানে আমরা কিছু কিছু ফ্রুটসের নাম আসবে, অ্যাপেল, পাইনঅ্যাপেল, হ্যাঁ, লিচি, জ্যাক ফ্রুটস, এক্সেট্রা, এইভাবে। সো এইটা আমরা কীভাবে করব, আমরা নেট বিনসে চলে যাচ্ছি, আমাদের এফএক্সএমএল ডকুমেন্ট কন্ট্রোলারে চলে যাচ্ছি। তারপর আমরা এফএক্সএমএল ডকুমেন্ট ডট এফএক্সএমএল থেকে মেক কন্ট্রোলার করে নিচ্ছি, যাতে করে এফএক্সএমএল ডকুমেন্ট কন্ট্রোলারের ভিতর এই যে লিস্ট ভিউ অবজেক্টটা চলে আসে। আমরা যেহেতু চাচ্ছি যে এই লিস্ট ভিউয়ের মধ্যে কিছু ফ্রুটস এর নেম এখানে শো করবে, সো ফ্রুটস এর নেম তো স্ট্রিং টাইপের, তাই না? এই কারণে আমাদের এই লিস্ট ভিউ অবজেক্টের এই অ্যারোর ভিতরে আমাদেরকে ডেটা টাইপটা বলে দিতে হবে স্ট্রিং। আরেকটা জিনিস লাগবে আমাদের এই প্রোগ্রামে, একটা লিস্ট লাগবে, একটা অবজারভেবল লিস্ট লাগবে, যে লিস্ট থেকে আমরা আমাদের ওই লিস্ট ভিউয়ে আইটেমগুলো শো করব। সো আমরা একটা অবজারভেবল লিস্ট নিয়ে নিই। তারপর আমি অল্টার এন্টার এন্টার প্রেস করে অবজারভেবল লিস্টটাকে ইম্পোর্ট করে ফেললাম। এই অবজারভেবল লিস্টটারও ডেটা টাইপ হবে স্ট্রিং। আমি এটাকে ইনিশিয়ালাইজ করছি এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট। আমি একটা অবজারভেবল অ্যারে লিস্ট নিয়ে ফেলাম। এখানে এফএক্স কালেকশন ডট অবজারভেবল অ্যারে লিস্টটা আসলে কি এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব। তো শুরুতে এটুকু বলে নেই যে এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট, অবজারভেবল লিস্টটা আসলে অবজার্ভ করে আমার এফএক্সএমএল ডকুমেন্টে কি হচ্ছে, সেই অনুযায়ী আমার প্রোগ্রামের জিনিসগুলো চেঞ্জ করে, আবার প্রোগ্রামে কি হচ্ছে সেই অনুযায়ী আমার এফএক্সএমএল ডকুমেন্টে জিনিসগুলো চেঞ্জ করে। সো এটা আসলে এখন বললে হয়তো বা বোঝা যাবে না, এটা নেক্সটে আপনারা এমনিতেই বুঝতে পারবেন কাজের সাথে সাথে সাথে। তো আমরা এখন এই ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে এই লিস্টে কিছু ফ্রুটস এর নেম অ্যাড করব। লিস্ট ডট অ্যাড দিলেই হবে, লিস্ট ডট অ্যাড। এখানে আমরা অ্যাপল অ্যাড করছি। তারপর আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি অরেঞ্জ অরেঞ্জ, এখানে আমি লিচি, এখানে আমি জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট। আচ্ছা, এই কয়টা অ্যাড করলাম। এখন আমার এই যে লিস্ট যেটা রয়েছে সেই লিস্টের মধ্যে এই অ্যাপেল, অরেঞ্জ, লিচি, জ্যাকফ্রুট এই চারটা ফ্রুটস রয়েছে। এখন আমি যেটা করব, আমার এই লিস্ট ভিউ, লিস্ট ভিউয়ের মধ্যে লিস্ট ভিউ ডট সেট আইটেমস,
সেট আইটেম মেথডের ভিতরে লিস্টকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিব। তাতে করে যেটা হবে যে আমার এই লিস্ট ভিউয়ে এই লিস্টের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো শো করবে। তো আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি দেখতে পারবো যে এই যে আমার লিস্ট ভিউর মধ্যে এই লিস্টের মধ্যে আমি যে আইটেমগুলো অ্যাড করেছিলাম সেই আইটেমগুলো এখানে শো করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী পর্বে আমরা দেখব যে আসলে কিভাবে এই লিস্ট ভিউয়ের অন্যান্য ব্যবহারগুলো করে। তো আজকে এই পর্যন্তই।